লোহা সবচেয়ে বেশি থাকে ক হিমোগ্লোবিনে খ পেশিতে গ কিডনিতে নাকি ঘ রক্তরসে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক হিমোগ্লোবিনে তাহলে লোহা সবচেয়ে বেশি থাকে হিমোগ্লোবিনে পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে সিওডি এর মান যত কমে তত বলা যায় ওই জল ক বেশি দূষিত খ দূষিত গ মোটামুটি বিশুদ্ধ নাকি ঘ কিছুই বলা যায় না তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মোটামুটি বিশুদ্ধ তাহলে সিওডির মান যত কমে তত বলা যায় ওই জল মোটামুটি বিশুদ্ধ পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে সর্বভুক খাদক হল ক বাঘ সিংহ গ মানুষ নাকি ঘ হরিণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মানুষ তাহলে সর্বভুক খাদক হল মানুষ পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে মানুষের জীবনী শক্তির জন্য প্রয়োজন কী ক কার্বন খ অক্সিজেন গ নাইট্রোজেন নাকি ঘ খাদ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ খাদ্য তাহলে মানুষের জীবনী শক্তির জন্য প্রয়োজন খাদ্য দেখো কি দেওয়া আছে সুষম খাদ্যের অভাবে যে রোগ হতে পারে ক ডায়াবেটিস খ ম্যারাসমাস গ পেটের রোগ নাকি ঘ নেফ্রাইটিস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ম্যারাসমাস তাহলে সুষম খাদ্যের অভাবে যে রোগ হতে পারে তা হলো ম্যারাসমাস পরে প্রশ্নটা দেখো কি দেওয়া আছে তৃণভূমি দূষণের অন্যতম কারণ হল কি ক আর্সেনিক জনিত দূষণ খ অধিক যানবাহন নির্গত ধোয়া গ মানুষের সচেতনতা নাকি ঘ রাসায়নিক সার ও কীটনাশক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রাসায়নিক সার ও কীটনাশক দেখো কী দেওয়া আছে জমিতে বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগ করলে ক জল দূষিত হয় খ পরিবেশ নষ্ট করে গ কীটপতঙ্গ ধ্বংস করে নাকি ঘ জীবাণু ধ্বংস করে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পরিবেশ নষ্ট করে তাহলে জমিতে বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগ করলে পরিবেশ নষ্ট করে পরে প্রশ্নতে দেখো কী দেওয়া আছে শিক্ষার কোন স্তরে পরিবেশ শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক প্রাথমিক স্তরে খ মাধ্যমিক স্তরে গ উচ্চশিক্ষা স্তরে নাকি ঘ শিক্ষার সর্বস্তরে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিক্ষার সর্বস্তরে তাহলে শিক্ষার কোন স্তরে পরিবেশ শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমাদের উত্তর হয়ে যাবে শিক্ষার সর্বস্তরে পরে প্রশ্নতে দেখো কী দেওয়া আছে সক্রিয় অনুরবর্তনের আবিষ্কারককে ক খ প্র্যাভলভ গ স্কিনার নাকি ঘ কাফকা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ স্কিনার তাহলে সক্রিয় অনুরবর্তনের আবিষ্কারককে আমাদের উত্তর হয়ে যাবে কি দেওয়া আছে পরিবেশবিদ্যা পাঠদানে শিক্ষক বাস্তব ঘটনার উদাহরণ দেন এর কারণ হলো। ক শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সঞ্চার খ শিক্ষার্থীদের উপলব্ধিতে সাহায্য করা গ শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা নাকি ঘ শিক্ষার্থীদের কল্পনা ক্ষমতাকে উদ্দীপ্ত করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিক্ষার্থীদের উপলব্ধিতে সাহায্য করা তাহলে পরিবেশ বিদ্যা পাঠদানে শিক্ষক বাস্তব ঘটনার উদাহরণ দেন এর কারণ হলো শিক্ষার্থীদের উপলব্ধিতে সাহায্য করা পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভস্থ জলের ক গভীরতা কমছে খ গভীরতা বাড়ছে গ অপরিবর্তিত থাকছে মানে পরিবর্তন হচ্ছে না নাকি ঘ পরিমাণ বাড়ছে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গভীরতা কমছে তাহলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভস্থ জলের গভীরতা কমছে পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে প্রাথমিক স্তরে ক সামান্যীকরণের মাধ্যমে শিখন কার্যকরী খ কাজের মাধ্যমে শিখন কার্যকরী গ বিমূর্ত অভিজ্ঞতার মাধ্যমে শিখন কার্যকরী নাকি মূর্ত অভিজ্ঞতার মাধ্যমে শিখন কার্যকরী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মূর্ত অভিজ্ঞতার মাধ্যমে শিখন কার্যকরী পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযোগী দর্শন ও শ্রবণ শিক্ষা সহায়ক উপকরণ হলো কি ক কম্পিউটার খ টিভি গ রেডিও নাকি ঘ টেপ রেকর্ডার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কম্পিউটার তাহলে পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযোগী দর্শন এবং শ্রবণধর্মী শিক্ষা সহায়ক উপকরণ হলো কম্পিউটার পরে প্রসঙ্গে দেখো কি দেওয়া আছে প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা হলো কি ক চারদিকের পরিবেশ খ পরিবেশ দূষণ গ জলচক্র নাকি ঘ কার্বন চক্র তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চারিদিকের পরিবেশ তাহলে প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা হলো চারিদিকের পরিবেশ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরিবেশ শিক্ষা কি বিষয়ে শিক্ষাদান করে ক পরিবেশ সংক্রান্ত সমস্যা খ পরিবেশ সচেতনতা গ পরিবেশ ব্যবস্থাপনার সাহায্যে পরিবেশকে দীর্ঘস্থায়ী করা নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি তাহলে পরিবেশ শিক্ষা কী বিষয়ে শিক্ষাদান করে আমাদের উত্তর হয়ে পরিবেশ সংক্রান্ত সমস্যা পরিবেশ সচেতনতা পরিবেশ ব্যবস্থাপনার সাহায্যে পরিবেশকে দীর্ঘস্থায়ী করা এক কথায় ওপরের সবগুলি পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে স্বাস্থ্যের উন্নতি ও রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন হলো কি ক উপযুক্ত আহার ও ব্যায়াম খ রোগ সম্পর্কে সচেতনতা ও প্রতিষেধক গ্রহণ গ সামাজিক চাপের মোকাবিলা করা নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে রসায়নের কোন একক অধিক পরিমাণে পরিবেশ পরিবেশবিদ্যা সম্পর্কিত ক কার্বন চক্র খ অক্সিজেন চক্র গ উভয় নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয় তার মানে কার্বন চক্র ও অক্সিজেন চক্র পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য না রাখলেও চলে ক উৎস খ যারা ব্যবহার করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা গ কারা ব্যবহার করবেন নাকি ঘ সচেতনতা আছে কি না তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ যারা ব্যবহার করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা দেখো কি দেওয়া আছে ব্যক্তিগতভাবে পরিবেশ সম্বন্ধে শেখে যখন শিশুটি ক পরিবেশ থেকে বিভিন্ন অভিজ্ঞতা সংগ্রহ করে খ পরিবেশের বিভিন্ন ক্রিয়াকলাপ লক্ষ্য করে গ উভয় নাকি ঘ কোনটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ উভয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে প্রাথমিক পরিবেশ পরিচিতি মূল্যায়ন করার জন্য প্রয়োজন একজন ক বৃদ্ধি ও খাদ্য তৈরি খ প্রজনন ও খাদ্য তৈরি গ অঙ্কুরুদ্গম ও বৃদ্ধি নাকি ঘ বৃদ্ধি ও প্রজনন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বৃদ্ধি ও প্রজনন পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে সামাজিক পরিবেশ নিয়ন্ত্রিত হয় ক শিক্ষকদের দ্বারা খ ছাত্রছাত্রীদের দ্বারা গ শিক্ষক ছাত্র ও বিভিন্ন মানুষজন দ্বারা নাকি ঘ রাজনীতিবিদদের দ্বারা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষক ছাত্র ও বিভিন্ন মানুষজন দ্বারা তাহলে সামাজিক পরিবেশ নিয়ন্ত্রিত হয় শিক্ষক ছাত্র ও বিভিন্ন মানুষজন দ্বারা পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা দেওয়া উচিত ক বক্তৃতার মাধ্যমে খ লিখে গ খেলাধুলার মাধ্যমে নাকি ঘ কাজের মাধ্যমে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ খেলাধুলার মাধ্যমে তাহলে প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা দেওয়া উচিত খেলাধুলার মাধ্যমে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে যে প্রাণী বা প্রাণীগুলি রাত্রে বেশি সক্রিয় তা হল ক পেঁচা খ ইঁদুর গ আরশোলা নাকি ঘ সবগুলো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি পেঁচা ইঁদুর আরশোলা এক কথায় সবগুলি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পাতা হলুদ হয় ক ক্লোরোফিলের জন্য খ ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য গ লিকোপ্লাস্টের উপস্থিতির জন্য নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য তাহলে পাতা হলুদ হয় ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে অ্যানিমিয়া হতে পারে ক ক্যালসিয়ামের ঘাটতি থেকে খ লোহার ঘাটতি থেকে গ ম্যাগনেশিয়ামের ঘাটতি থেকে নাকি ঘ তামার ঘাটতি থেকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লোহার ঘাটতি থেকে তাহলে অ্যানিমিয়া হতে পারে লোহার ঘাটতি থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও